রিউমাটয়েড আর্থাইটিস কী, লক্ষণ এবং চিকিৎসা। আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। রিউমাটয়েড আর্থাইটিস হলো একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনক ব্যাধি যা কেবল আপনার জয়েন্টগুলোতে বেশি প্রভাবিত করতে পারে। কিছু লোকের মধ্যে চোখ, ফুসফুস, হৃদযন্ত্র এবং রক্তকোষ সহ বিভিন্ন ধরনের শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি একটি অটোইমিউন ডিসঅর্ডার যা আপনার শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম ভুল করে আপনার নিজের দেহের কোষ আক্রমণ করে। বাতের ব্যথার কারণে আপনার জয়েন্টগুলোতে এক প্রকার আঠা প্রবাহিত হয় যার ফলে ওই স্থানে বেদনাদায়ক ফোলা হতে পারে, যার ফলে হাড়ের ক্ষয় এবং যৌথ বিকৃতি হতে পারে। তীব্র রিউমাটয়েড আর্থ্রাইটিস শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। লক্ষণ: টেন্ডার এবং উষ্ণ ফোলা জয়েন্টগুলোতে, অস্থিসন্ধির কঠোরতা এবং নিষ্ক্রিয়তা, ক্লান্তি, জ্বর ও ওজন হ্রাস, প্রারম্ভিক রহ আপনার ছোট জয়েন্টগুলোতে প্রথমে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যে জয়েন্টগুলো আপনার পায়ের আঙুলগুলোকে পায়ের কাছে এবং আপনার হাতের আঙুলগুলোকে হাতের কাছে যুক্ত করে। রোগের অগ্রগতি: উপসর্গ প্রায় কবজি, হাঁটু, গোড়ালি, কনুই, কাঁধ এবং কাঁধে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার শরীরের উভয় পাশে একই জোড়াগুলোতে উপসর্গ দেখা যায়। চিকিৎসা: রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো প্রতিকার নেই, তবে চিকিৎসা যথাসম্ভব পূর্বে শুরু করা যেতে পারে। ফিজিওথেরাপি চিকিৎসা: যেহেতু আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, সম্ভবত ফিজিওথেরাপি এবং পেশাগত থেরাপি থেকে অনেক উপকার হবে। এটি প্রায়ই রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা পরিকল্পনার অংশ। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ফিজিওথেরাপি: ফিজিওথেরাপির লক্ষ্য আপনাকে চলন্ত রাখা। এটা পেশি, হাড় এবং জয়েন্টগুলোতে উদ্দীপিত করার জন্য ব্যায়াম এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে। ফলাফল: আরও শক্তি, শন এবং সামগ্রিক ফিটনেস। ফিজিওথেরাপিগুলি হাড় জয়েন্টগুলোতে এবং পেশিগুলোর মেকানিক্সগুলি একত্রে কাজ করে। রোগের প্রাথমিক পর্যায়ে আপনার ফিজিওথেরাপিস্ট আপনার শক্তি, ফিটনেস এবং আপনার জয়েন্টগুলো কতটা ভালো কাজ করে তা পরীক্ষা করতে পারেন। তিনি আপনার জয়েন্টগুলোতে যতটা সম্ভব স্বাস্থ্যকর রাখতে একটি ব্যায়াম পরিকল্পনা করবেন। আপনার যদি মধ্যপন্থী বা উন্নত রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, তবে ফিজিওথেরাপির সাহায্যে আপনি আপনার শক্তি এবং নমনীয়তা বা উন্নতি করতে পারেন। একসঙ্গে আপনার প্রতিটি পেশি এবং যৌথ গোষ্ঠীর জন্য একটি পরিকল্পনা করতে হবে এবং আপনার সামগ্রিক ফিটনেসের জন্য কাজ করা হবে। ব্যায়াম হলো ফিজিওথেরাপি প্ল্যানের ভিত্তি প্রস্তুত। এটা আপনার ক্ষমতা এবং ফিটনেস স্তর এবং নমনীয়তা, শক্তি এবং কার্ডিও অন্তর্ভুক্ত। হট বা কোল্ড বা বরফের প্যাকগুলি প্রদাহ বা বেদনাদায়ক জয়েন্টগুলোতে চিকিৎসা করলে কিছু লোক ভালো বোধ করে। ম্যাসেজ: এটি আপনাকে ভালো বোধ করতে সহায়তা করতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।